2018 মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব নিয়ে শোবিজে পা রেখেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর বড় আয়োজনের সিনেমা মিশন এক্সট্রিম দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। প্রশংসা কুড়িয়েছেন আদম’র মতো ছবিতে কাজ করে, এরপরও ঐশীকে ঠিক পাওয়া যাচ্ছে না। নতুন কাজে যেমন অনুপস্থিত, তেমনি শোবিজের আলোচনা চর্চা এসবের থেকেও চলছেন দূরত্ব বজায় রেখে। তবে এবার যাত্রী শিরোনামে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন ঐশী। যাত্রী ছবিটি পরিচালনা করবেন নির্মাতা আসিফ ইসলাম, যিনি নির্বাণ নির্মাণ করে 46তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। সে নির্মাতার ক্যামেরার সামনেই দাঁড়াতে চলেছেন ঐশী। নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেকদিন ধরেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা হচ্ছিল আসিফ ইসলামের। সম্প্রতি চূড়ান্ত আলাপ শেষে সিনেমাটিতে ঐশীকে চুক্তিবদ্ধ করেছেন এই নির্মাতা। অভিনেত্রী আরও জানান, মাসখানেকের মধ্যেই শুটিংয়ে নামবেন তারা। প্রি প্রোডাকশনের অল্প কিছু কাজ বাকি, সেটাই আপাতত সেরে নিচ্ছেন নির্মাতা। আর ঐশী নিজেকে প্রস্তুত করছেন চরিত্রানুযায়ী। ছবির গল্পের প্রয়োজনে শীতের আবহ থাকতেই শুটিং করা হবে। তবে সেই গল্প সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করতে রাজি হননি এই নায়িকা। এমনকি ঐশীর সঙ্গে কে থাকছেন তাও সারপ্রাইজ হিসেবে গোপন রাখা হচ্ছে। সময় মতো তার নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অভিনেত্রী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। লম্বা অপেক্ষার পর কি ভেবে আসিফের যাত্রী হতে রাজি হলেন ঐশী, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আসলে ভালো একটা কাজের জন্য অপেক্ষা করছিলাম, তাই এত লম্বা বিরতিতে ছিলাম। সবাই বারবার নতুন কাজের খবর জানতে চাচ্ছিল, কিন্তু আপডেট দিতে না পেরে নিজের কাছেও খারাপ লাগছিল। ফাইনালি এই কাজটা চূড়ান্ত হলো। তাছাড়া ছবিটির চিত্রনাট্যও খুব সুন্দর। ঐশীকে সর্বশেষ দেখা গেছে 2023 সালের রোজারিদে মুক্তিপ্রাপ্ত আদম সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। ছবিটিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।